Ok guys, c'est fini. Mon gelator va te laisser gintu. Alors, t'es qu'on a mine. So, on a mine et j'ai été pari. And... Guys, কোন খান থেকে মাইনিং শুরু করব? ওকে গাইজ, আমরা এই বরাবর মাইনিং শুরু করি, আমাদের এই জানলা বরাবর. এইখানে, আচ্ছা এইখানে আমরা মাইনিং করি. প্রথমে বালিগুলো আনতে থাকি. তারপরে বালি যেহেতু সেহেতু এগুলা নিচে পড়ে যাবে, গ্রাভেলের মতো হবে, যেমন গ্রাভেলও নিচে পড়ে যায়. আমরা দেখি আগে স্টোনের কাছে যাই, তারপরে খোদাই করবো. এই যে স্টোন চলে আসছে, স্যান্ড স্টোন, অরিজিনাল স্টোনও চলে আসছে. এখন এগুলাকে ভাঙতে হবে. সো গাইজ, আমি একটা ইসের মাধ্যমে ভাঙবো, একটা সিরিয়াল পাই ভাঙবো. কোনোদিন এইভাবে সোজা ভাঙলে অনেক সময় নিচে লাভা চলে আসে, তখন মানে আর বাঁচার কোনো চান্স থাকে না. তো আমি একটা এখানে ভাঙবো, একটা এখানে ভাঙবো, তারপরে এখানে নিচে একটা ভাঙবো, সামনে একটা ভাঙবো, এভাবে এইভাবে করে ভাঙতে থাকি আমরা. আমরা এভাবে করে কোঅর্ডিনেট 11 পর্যন্ত যাব, মানে যতক্ষণ লাগে আর কি ততক্ষণ মাইনিং করব আমরা. তারপরে এন্ড গাইজ, আমরা যদি কিছু পাই নতুন তাইলে আবার ব্যাক করতেছি গাইজ. তো ততক্ষণ আপনারা দেখেন. এন্ড গাইজ, আমরা কয়লা পেয়ে গেছি. এই কয়লা নেওয়ার জন্য আমাদের গাইজ আগে একটা ক্রাফটিং টেবিল, মানে একটা স্টোনের পিকঅ্যাক্স লাগবে. তাই আমি ক্রাফটিং টেবিলটা এখানে রাখলাম. অ্যান্ড আমাদের কাছে কবল স্টোন রয়েছে, জিনিসটা একটা স্টোনের পিকঅ্যাক্স, দুইটা স্টোনের পিকঅ্যাক্স বানাই গাইজ, পরে লাগতে পারে. অ্যান্ড এখন আমরা এটা দিয়ে কয়লা টানিব. গাইজ, এখানে ভালোই কয়লা আছে, খারাপ না. গাইজ, যে কয়টা আগে দেখি নিচ কত নিচ পর্যন্ত কয়লা আছে, নাইলে গাইজ আবার যাওয়ার সময় ঝামেলা হয়ে যাবে. এগুলা যদি সিঁড়িটা এইভাবে রাখি পরে উল্টা পাল্টা করে যেতে হবে, তাই আগে আমরা একটা টর্চ বানাই নিই. না গাইজ, আমাদের কাছে একটা টর্চ অলরেডি আছে, তো আমরা এটা লাগাই দেখি. হ্যাঁ, সো গাইজ, কয়লাগুলো আগে আমরা ই করে নিই. সো গাইজ, আমাদের এখানে অনেক কয়লা, আমাদের অনেক কাজ হয়ে যাবে. অ্যান্ড গাইজ, সব কয়লাগুলো মাইন করে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ. অ্যান্ড গাইজ, আমাদের কয়লা মাইন করা শেষ. এখন এই জায়গাটা স্যান্ড দিয়ে ভরাট করে দিচ্ছি. অ্যান্ড এই জায়গাটা ফাঁকা রাখলে কোনো লাভ নাই, খালি খালি জম্বি স্পন হবে. অ্যান্ড আশপাশে অনেক জম্বির আওয়াজ শুনতে পাচ্ছি অলরেডি, তো এখানটা ফাঁকা রাখলে কোনো দরকার নেই. আপাতত কাজ চালানোর মতো, এখন আমরা আবার মাইনিং শুরু করি গাইজ.
তো আবার যদি কিছু পাই তাহলে আপনাদের সাথে আবার দেখা করব, ততক্ষণ দেখতে। এন্ড গাইজ, আমরা নতুন আরেকটা জিনিস পেয়ে গেছি, আয়রন, সেটা হচ্ছে এই যে গাইজ। এন্ড দেখি এখানে কয়টা আয়রন আমাদের দেয়, দুইটা দেখতে পাচ্ছি, তিনটা চারটা আয়রন ব্লক। সো গাইজ, এন্ড নিচে আরো দুইটা আয়রন ব্লক আছে, দেখি কতগুলো থাকে। শেষ মোটমাট ছয়টা আয়রন ব্লক ছিল। এখন আমরা উপরে ক্রাফটিং টেবিলটার কাছে যেয়ে কয়েকটা টর্চ বানাই আনি। এই সিঁড়িগুলো আরও আমাদের ই করতে হবে, ভালো সিঁড়ি দিতে হবে এখানে, যাতে আমাদের উঠানামায় প্রবলেম, ও সরি, কতগুলো টর্চ হয়, 16টা আমাদের হয়ে যাবে। অ্যান্ড একটা ফ্লিন পেয়েছি আর ছয়টা আয়রন, অ্যান্ড এক আয়রন গুলো থাক। আমরা দেখি যদি আবার নতুন কিছু গাইজ দান একটু করে দিই, অ্যান্ড যদি আবার নতুন কিছু পাই তাহলে আবার আপনাদের সঙ্গে দেখা করব, ততক্ষণ দেখতে থাকুন। অ্যান্ড গাইজ, নিচে আমরা একটা কেভ দেখতে পেয়েছি, অ্যান্ড এইখানে জম্বি টম্বি থাকার চান্স অনেক বেশি, অ্যান্ড আমার কাছে সেই রকম ধরনের আর্মরও নেই যে আমি ওদের সঙ্গে ই করব, ফাইট করব। অ্যান্ড দেখি যে এখানে কি অবস্থা, কেভটা মনে হচ্ছে বড়, অ্যান্ড দেখি গাইজ কিভাবে নামা যায়। নিচে কয়েকটা আয়রন দেখা যাচ্ছে, সো আর আশপাশে অনেক বেশি জম্বির আওয়াজ শুনতে পাচ্ছি। এখন গাইজ দেখি আমরা যেতে পারি কিনা, ব্লক লাগায় লাগায় যেতে হবে। দেখা যাক গাইজ কি হয়। এইখান থেকে আমরা ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করব, দেখি পারি কি না। বিসমিল্লাহির রহমান গাইস, পারছি আমরা আলহামদুলিল্লাহ। আমি ওইদিকে ওই লাইট দেখতে পাচ্ছি, মনে হয় এখানে লাভা, অ্যান্ড এখানে স্পাইডার আছে, ওরা তো আমার দিকে আসতেছে, আমি একটু সেফ জায়গায় থাকি। অ্যান্ড এখানে তো আমার ঝামেলা হয়ে গেল, এইখানে আশপাশে টর্চ লাগায় দেই যাতে কিছু আর নতুন করে স্পন না হয়। একটা ক্রাফটিং টেবিল বানায় নেই নতুন গাইজ, তারপরে ক্রাফটিং টেবিলটা এখানে লাগায়, ওরা কোথায় আসছে না আমার কাছে আসে নাই, তাড়াতাড়ি করে একটা সল্ট বানায় নেই এভাবে। ওকে, সল্ট হয়ে গেছে আমাদের। অ্যান্ড ওইখানে রয়েছে এই বেয়াদবটা, দেখি গাইজের সাথে কি পারি কি না। আসতেছে, এক বাড়িতে কিভাবে মরল আই ডোন্ট নো, কিন্তু আমার জন্য ওইখানে একটা স্পনার আছে, ভিলেজার, এতগুলা ভিলেজার কেন। এবার আসো আসো, তোমাদের হাই, ভালো একটা জায়গা গাইজ, আমাকে দামাতে পারবে না কিন্তু আমি ওদের মারতে পারবো। ওই যে আরো আছে এখানে, ওই যে হাই, কি অবস্থা ভাইয়া, এদিকে আসো এদিকে আসো, তুমি কি ছোট নাকি, ছোট হইলে আসা দরকার নাই, আসো, হ্যাঁ আসো, এদিকে আসো, দেখি
দেখি মনে মার বা তুমি আমার তোমার বা ঠিক আছে গাইস ফ্রিতে অনেকগুলো এক্সপি পাইলাম সো এখন ওদের কাছে আশেপাশে কোনো স্পনার আছে কি না বুঝতেছি না ওইখানে আরো একটা জম্বি দেখলাম মনে হলো কিন্তু না নাই এখানে ডার্ট লাগাই একটা আমি উঠি ডার্টটা আবার ভেঙে দেই কারণ যত উড়া না